টা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলকেই খুবই ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন তো বন্ধুরা আজ এখানেই বিদায় এনেছি আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর বিদায় বন্ধুরা